ক্লাস নাইন তোমাদের এই চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টার একদম আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই পর্যায়ে যেটা শেষ দিকে আছে সেগুলো হচ্ছে মানব দেহের কতকগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ আর আমাদের শরীরে তাদের ভূমিকা তার মধ্যে যে গুলো তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত তার মধ্যে আছে ত্বক মানে স্কিন তারপরে আছে স্টমাক মানে পাকস্থলী প্যানক্রিয়াস মানে অগ্নাশয় লং ফুসফুস হার্ট হৃৎপিণ্ড স্প্লিন মানে প্লীহা কিডনি মানে বৃক্ক লিভার যকৃৎ ব্রেন মস্তিষ্ক স্পাইনাল কর্ড সুষুম্না কাণ্ড এবং টেস্টিস শুক্রাশয় ওভারি ডিম্বাশয় এগুলোর মধ্যে এইগুলো তোমাদের খুব অল্প করেই সংক্ষেপে এদের ভূমিকা আমাদের শরীরে কীরকম আর এগুলো কোথায় অবস্থান করে শুধু এইটুকু জানলেই তোমাদের হবে আচ্ছা এবারে দেখো তোমাদের একটা ছবি দেখাই এই ছবিটা তোমাদের বইতেও হয়তো পাবে এই ছবিটা ত্বক বা স্কিনের একটা ছবি এই ত্বকের অবস্থান কোথায় না আমাদের সমস্ত শরীরটা একটা আচ্ছাদন দ্বারা আবৃত থাকে সেই আচ্ছাদনকেই আমরা জানি ত্বক বা স্কিন ত্বকের ওপরে এরম ভাবে লোমগুলো আমাদের শরীরে তোমরা বাইরে থেকেই দেখতে পাও এই ত্বকের কতগুলো স্তর আছে বাইরের দিকের স্তরটার নাম এপিডার্মিস আর ভেতরের দিকের স্তরটার নাম এপিডার্মিসের ঠিক পরের স্তরের নাম ডার্মিস মানে এখানে যে এখানে দেখো অ্যারোটা আমি যেখান দিয়ে নিয়ে যাচ্ছি এই জায়গাটাকে বলা হয় ডার্মিস আর ডার্মিসের নিচে থাকে হাইপোডার্মিস এই ডার্মিসে যেগুলো নীল বা লাল রঙের ভেসেলস দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের রক্তের শিরা ধমনির অংশবিশেষ এবং রক্তজালক আচ্ছা এপিডার্মিসে আমরা কি দেখতে পাচ্ছি লোমকূপের লোম একটা যেটা সেটা ডার্মিসের মধ্যে মানে এটি এপিডার্মিসের মধ্যেই গ্রথিত অবস্থায় থাকে লোমকূপ এবং শ্বেত গ্রন্থি থাকে যা থেকে শ্বেত নিঃসরণ হয় লোমকূপের মধ্যে দিয়ে আমাদের ঘাম ঘর্ম নিঃসরণ হয় এই হয়ে গেল আর এর কাজ কি আমাদের সারা শরীরের আচ্ছাদনের কাজ করে বাইরের আঘাত থেকে বাইরের পরিবেশের গরম ঠান্ডা বা পরিবেশের বিভিন্ন ঘর্ষণজনিত আঘাত থেকে আমাদের শরীরের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করাই হলো এই ত্বকের কাজ আচ্ছা এরপরে তোমাদের আছে পাকস্থলী এখানে আমি একটা পাকস্থলীর ছবি দেখাচ্ছি এই পাকস্থলী পৌষ্টিক তন্ত্রের বা পৌষ্টিক নালীর একটা অংশ বিশেষ এটা গ্রাসনালী মানে গ্রাসনালীটা দেখো গ্রাসনালী হচ্ছে এইটা এসোফেগাস বলে যেটাকে চিহ্নিত করা আছে এই গ্রাসনালীর পরবর্তী অংশকে বলা হয় স্টমাক এই স্টমাকে খাদ্যবস্তু পাচন হয় বিশেষ করে প্রোটিন জাতীয় খাদ্যের পাচন এখানে হয় এখানে কোনো কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না ফ্যাট জাতীয় খাদ্যেরও খানিকটা আংশিক এখানে পাচন প্রক্রিয়া চলে প্রোটিন আর ফ্যাটেরই প্রক্রিয়া চলে কিন্তু কোনো কার্বোহাইড্রেটের কিন্তু এখানে পাচন হয় না
এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের শরীরের উদর অংশের বাঁ দিকে, একটু বা ওপর দিকে, উদর অংশের ওপর দিকের বাঁ দিকেই কিন্তু এইটা আমাদের থাকে। দেখো ঠিক অবস্থানটা কোথায়, এটা যদি ডায়াফ্রাম হয় বা মধ্যচ্ছদা হয়, এসোফেগাস, এই পুরো মুখ বিবরের পর থেকে এই অংশটা হচ্ছে এসোফেগাস, তারপরে এই আকৃতির অংশটা, থলির মতন অংশ বিশেষকে বলা হয় পাকস্থলী। বুঝতে পারছো, ঠিক বুকের পরেই, মধ্যচ্ছদার নিচের দিকেই এই স্টমাক বা পাকস্থলী অবস্থান করে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। এটা একটা মিশ্র গ্রন্থি, তোমরা মনে হয় ক্লাস এইটেও পড়েছো অগ্ন্যাশয়ের নাম। অগ্ন্যাশয়টা দেখতে ঠিক এই রকম হয়, এইটা অগ্ন্যাশয়। আশা করি ছবিটা তোমাদের ভালোভাবে পরিষ্কারই আসছে। এইটাকে বলা হয় অগ্ন্যাশয়, এবং এর মধ্যে দেখো একটা ডাক্ট বা নালী মতন চলে গেছে। এই অগ্ন্যাশয় রসে আমাদের পাচন ক্রিয়ার অনেক ধরনের কিন্তু জুস বা রস মিশ্রিত হয়। কোথায় হয়, পাকস্থলীর ঠিক পরের অংশ ক্ষুদ্রান্ত্রে, ডিওডিনামে এই রস উন্মুক্ত হয় এবং এখানে পরিপাকে সাহায্য করে। এইটা দেখো যকৃত, যকৃতের রস পিত্তথলিতে সঞ্চিত থাকে এবং এর সঙ্গে একটা কমন হয়ে, মানে পিত্ত নালীর সঙ্গে অগ্ন্যাশয় নালী যুক্ত হয়ে একটা ডাক্ট তৈরি হয়, কমন ডাক্ট তৈরি হয়। আচ্ছা, এই পাকস্থ অগ্ন্যাশয়ের কাজ হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, তিন ধরনের খাদ্য পরিপাকে সাহায্য করা, যেটা ডিওডিনামে হয়। এইবারে অগ্ন্যাশয় একটা অন্তঃক্ষরা গ্রন্থি, যা থেকে কিন্তু, যেহেতু মিশ্র গ্রন্থি বলছিলাম, এর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে তিন ধরনের কোষ থাকে, আলফা, বিটা এবং ডেল্টা। সেই কোষ থেকে কিন্তু হরমোনও নিঃসরণ হয়। তোমাদের এখানে অনেক বইতে হয়তো বিটা কোষ থেকে ইনসুলিন এবং আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসরণের কথা লেখা থাকবে, তবে ডেল্টা কোষ থেকেও কিন্তু সোমাটোস্ট্যাটিন বলে একটা হরমোন নিঃসরণ হয়। আজকে এই পর্যন্ত থাক।